যেটা তোমাদেরকে আমি দেখাতে চাইছিলাম অনেক দিন চেষ্টা করে ও সেটা পেরে গেছে। গুড নাইট 3:10। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল একটা পার্সেল এসেছে, একটা না অনেকগুলো এসেছে। রুইয়ের অন্নপ্রাশনের দিন যত এগিয়ে আসছে পার্সেলের ঘনঘটা তত বেড়ে চলেছে। সো চলো পার্সেলটা নিয়ে আসি, বাইরে দাঁড়িয়ে আছে। আর রুহি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলো, এখনও যাবে আমার সাথে পার্সেল আনতে। চট করে চলো দেখি কী কী এসছে আজকে। ড্রেস তো আসেনি, আরও অনেক কিছু অর্ডার দিয়েছেন তো সেগুলোই এসছে। দেখে নিই চলো কী কী এসছে। চলো নাকি তোমার গিফটগুলো নিয়ে আসি। ঘুম থেকে উঠে এখন ঘুরছে। পার্সেল নেওয়া হয়ে গেছে এদিকে, আর বাইরে যা বিভৎস গরম। আরে বাপ রে, সত্যি যে মেসেজটা দিয়েছিল যে তাপপ্রবাহ কতদিন সেটা সত্যি বলছিল। আর দেখো এখানে তো আমাদের একটা দরজা হচ্ছে, সবসময় এদিক দিয়ে গাড়ি ঢুকে যেতে হয়, তো সেটা একটু প্রবলেম হয়, তার জন্য এখানটাতে একটা দরজা বসানো হচ্ছে। এই ঘরটাতে এখন গাড়ি টাড়ি সব রাখা হবে, তার জন্য এই কাজটা হচ্ছে এখন। আর রুহিকে ঘরেই রেখে এসছে এত রোদের জন্য, ও বেচারি গেট অবধি দেখলো, তারপরে ওকে আবার নিয়ে গিয়ে ঠাম্মার কাছে রেখে দিলাম। খানিকক্ষণ দেখলো দেখি কি এসছে, ঠিক আছে এখনো ঘুম ভাঙেনি না। আমি ভরছি, তুমি ওকে ধরো। জগ নিয়ে এখন কেরামতি মারা হচ্ছে, কি করে ফেলবে ওই জগটাকে। ওই যে মারাচ্ছে, ফেলতে পারছে না, ফেলতে পারছে না বলে রেগে যাচ্ছে। এবার ঘর পুরো জল জল হয়ে যাবে তাহলে। কেমন করছে দেখো খালি। এই কি করছিস? ওটা ফেলে না, ফেলতে পারছে না বলে রেগে যাচ্ছে। হ্যাঁ ওটা ফেলবে এখনো, ওই দিকেই থাকিয়ে মন খারাপ হয়ে গেছে ফেলতে পারিনি বলে। পড়ছে না কি হয়েছে ওটা ফেলতে। এই রে থাক থাক, ওটা খালি হোক দিয়ে ফেলবে তুমি। কি হয়েছে ফেলতে পারছে? এই ও পড়েনি, পড়েনি বলে কান্দে লে গেছে। আবার চেষ্টা করতে গেছে, হচ্ছে না দূর। তোর জন্য একটা খালি জগ রাখতে হবে নাকি এবার সবসময়? এই স্নানটা করার জন্য কতক্ষণ ধরে যে রুহি কাঁদছিল তোমাদেরকে কি বলবো। এমনিতে তো গরম, সবারই গরম লাগে, মনে হয় যেন স্নান করি। আর ওর দেখো খুশি এবার। ও রে বাবা, আমার সঙ্গে খুশি হয়ে গেছে? হ্যাঁ জল দিচ্ছি তোমাকে, এর জন্যই কান্নাকাটি করছিল একটু, খুব গরম করলে ওরকম করে। আর স্নান করার টাইমও হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। তাড়াতাড়ি খেলে নাও, তাড়াতাড়ি খেলে নাও, দি চলো। আর জল থেকে ওঠালেই যত কান্না, জলের উপর ঝোঁক দেখো। স্নান হয়ে গেছে, গা মুছিয়ে দেখি তাও জলে নামার জন্য পড়ছে। কি হয়েছে? আর নামে না জলে, আবার কালকে গামলাটাকে ধরে এখন ওর মধ্যে যাওয়ার চেষ্টা। কি অবস্থা, এত গরম পড়ছে, আমাদেরই এত গরম লাগছে, অত ছোট বাচ্চা, ওর জন্য প্রচণ্ড গরম করছিল বলে কান্নাকাটি করছিল। আমি চানটাই করে দিই, আর 11টা বাজার আগে থেকেই ও স্নান করার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। স্নান এখানে কমপ্লিট, এবার দেখি আমাদের মহারানী কি করে। আর দুটো চুল আঁচড়াবে না, চলো চুল আঁচড়াবে, চলো চুলগুলো নাহলে খাড়া খাড়া হয়ে যাবে, আর জল দেখতে হবে না, চলো। এবার আবার ঘুম পেয়ে গেছে রুহি, জাস্ট এই মাত্র উঠলো আবার ঘুম পেয়ে গেছে। তো একটুখানি এদিক ওদিক করে আবার ঘুমিয়ে পড়বে, এখন আর উঠবে না, চোখ ডলতে শুরু করে দিয়েছে। এদিকে বেরোবে, সকাল থেকে
জায়গা দেখতেই পেলে না নাকি? জাগিও না, এখন আমার কাজ আছে অনেক। আবার বেরিয়েছিল, হ্যাঁ ঘুমাচ্ছি, আমি আসলাম একটু খেলা করলাম ওর সঙ্গে, তারপর আবার ঘুমিয়েছি। ও তাহলে দেখা হয়েছে, আবার এই রোগের মধ্যে বেরোতে হচ্ছে। টাটা। একবার আসে একবার যাই। আজকে থেকে রুহি একটা নতুন বদমাশি শিখেছে, সেটা কি সেটা তোমাদেরকে দেখাবো। মানে ও যখনই দেখছে যে আমি ওর চারপাশে নেই বা ওর প্রতি আমার কোনো ধ্যান নেই, তখনই দেখছে ও সেটা করছে। এইভাবে ও খেলে সেটা তোমরা দেখেছো, যে দুটো পা ধরে এই যো পা ধরে খেলা সেটা দেখেছো। আমাকে দেখে পাটা ছেড়ে দিল এখন আবার। তো পা ধরে যে খেলে সেটা তোমরা অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। এবার আজকে থেকে নতুন কি করছে, এই যো এই জিনিসটা, এই জিনিসটা তোমরা অনেকেই দেখেছো যে এটাও করে, ঠিক আছে। সো এবার তোমাদেরকে আমি দেখাবো যে ও অ্যাকচুয়ালি কী করছে। আজকে দুপুর থেকে এই বদমাশি ওরটা ও স্টার্ট করেছে, মানে সারা দুপুর ধরে এটাকে খুঁজে খুঁজে বার করেছে যে কীভাবে এটা ও করবে। এতদিন ধরে ট্রাই করছে এমনি করে, কিন্তু পাচ্ছে না। তো আজকে দুপুরবেলা সেটাও পেরে গেছে। এবার ব্যাপার হচ্ছে, মানে কতটা কী বলবো, শিয়ানা বাচ্চা তোমরা ভাবো, যে আমি ওকে এরকম অনেকক্ষণ ধরে করছে, তো যখন আমি ওকে দেখেছি আমি সেটা বলেছি কী করছিস সেটা তুই, তখন ও জাস্ট পাটাকে ছেড়ে দিয়ে আমার দিকে ঘুরে ও এত হাসি, এত গল্প আমার সাথে, যে কী বলবো তোমাদেরকে। মানে তোমরা না দেখলে সেটা বিশ্বাস করতে পারবে না, যে আমি জাস্ট বলেছি যে কী করছিস সেটা তুই। ও মানে হয় না যে কিছু একটা বদমাশি করলে হুট করে মানে একটা ভয় পেয়ে ছেড়ে দেওয়া দিয়ে হাসি, সেই জিনিসটা পুরো সেই জিনিসটা দিয়ে নিয়ে আমার দিকে অনেকক্ষণ গল্প টল্প করলো। এখন সেম জিনিস আমি আবার, আমি ভাবলাম যে ঠিক আছে, ও একবার হয়তো করেছে এটা আর করেনি, কারণ আজকেই ফার্স্টবার আমি যেহেতু এটা দেখছি। এবার এখন আবার দেখছি আমি এখানে সেম কাজ আবার করছিলাম, কাল যেহেতু আমি করতে পারিনি, এই যে এটাই করছিলাম। তো এখন দেখছি ও ঘুরে নিজের মনে একা একাই খেলছে। তখন আমি ভাবলাম দেখি ও কী করছে, তখন দেখলাম ও সেম কাজ করার চেষ্টা করছে, সেম কাজ। তো দেখাচ্ছি তোমাদেরকেও, একটুখানি মানে ভাবুক যে মা এখানে নেই, মা অন্য কাজ করতে ব্যস্ত, তখনই ও করবে এটা, তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। সন্ধ্যাবেলাতে মায়ের এই শাড়িটা পিকো করতে বসলাম, আর বেশি দিন বাকি নেই। আর এবারেতে মায়ের ব্লাউজটাও আমাকেই বানিয়ে দিতে বলেছে, তো ব্লাউজটাও বানাবো। তার আগে এই পিকোটা করে নিই, ব্লাউজে লাইলিন টাইলিন সবই আনতে হবে। কালকে রাতে আমি মায়ের ব্লাউজটা কেটে রেখেছি, মানে আমার মায়ের, এই যো এখানে কেটে এখানে রেখে দিয়েছি, এটাকে করব। এটার সমস্ত কিছুই আনা ছিল, কিন্তু মায়েরটা সেদিনকার যায়নি, সেদিনকে সোজা বাড়ি চলে এসেছি, রুই বাড়িতে ছিল, তারপর রোদটা দুটো ছিল বলে আর যায়নি। তো মায়ের শাড়িটাকে পিকো করে নিই, দুটো শাড়ি পিকো করব, এইটা আর একটা আছে। আর রুই এখানে একাই শুয়ে শুয়ে খেলছে ভালো মেয়ের মতো। আমি ওকে মানে ভাবছি যে কী হলো ব্যাপারটা, না ও আঙুল খেয়েছে না ও পা খেয়েছে, কিন্তু চুপ করে শুয়ে খেলছে আর আমার মেশিন চালানো দেখছে। ও কি দেখে এত খুশি হচ্ছে, কি দেখে খুশি হচ্ছ, পাখি দেখেছ, ওই পাখিগুলোকে দেখছে আর খুশি হচ্ছে। পাখি পাখি আছে তোমাদের ঘরে, পাখি আছে, হ্যাঁ পাখি দেখছে আর খুশি হচ্ছে। তো আমি এটা করে নিই, আগে করতে স্টার্টই করেছিলাম, আর এটা না এক সাইডেই পিকো করতে হবে, দু সাইডে করতে হবে না, কারণ আঁচলটার এইদিকে এই যো এই কাজ কাজটা আছে, তো এইদিকে করার দরকার নেই কোনো, খালি এই সাইডটা করলেই হয়ে যাবে এটা। এ দেখো যেটা তোমাদেরকে আমি দেখাতে চাইছিলাম, অনেক দিন চেষ্টা করে ও সেটা পেরে গেছে। মামা কী করছো, কী করছো মা, রুহি এটা কী করছো, দুষ্টু করছো তুমি, এবার খালি হাসিটা দেখোর। না আমি তো কিছুই করিনি, কি করছো সোনা, কি করছো,
তুমি দুষ্টু করনি তো, দুটো করনি তো, পা ছেড়ে দাও, পা ধরে না, পা ছেড়ে দাও, ছেড়ে দাও, পা ছেড়ে দাও। ব্যায়াম করছো এমনি করে? হ্যাঁ, ও আচ্ছা, আমি তো বুঝতে পারিনি তুমি ব্যায়াম করছো। ছেড়ে দাও, পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, থাক পা থাক, হ্যাঁ থাক, অমনি করে পায়ে লাগবে না, পা ছেড়ে দাও, থাক। মানে এমন ভাব করে যেন পা নিয়ে খেলা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি তো তুমি খেলা করছিলে, আমি তো এমনি বললাম সোনা, আমি জানি তুমি খেলছিলে। তুমি তো দুটো করতেই পারো না, তুমি তো খেলা খেলা করছিলে। হ্যাঁ ওলে বাবালে, দেখো এটা আজকে চেষ্টা করে 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 পেরে গেছে আজকে করতে। দেখো কি হলো, ছাড়ো পা ছাড়ো, পা ছাড়ো, কি বলছি আমি, পা ছাড়তে বলছি, খুব বকব। এই দুষ্টুমি করছো, দুষ্টুমি করছো তুমি, পা খেতে বারণ করেছি না, কেন পা খাচ্ছ, ছেড়ে দাও, হ্যাঁ এমনি থাকবে, একদম দুট্টু করবে না, চুপ করে খেলবে, ঠিক আছে। দেখো কোনো বকাই বোঝে না। এদিকে দুটো শাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, এইটা মা নিয়েছিল এমনি নর্মাল পরার জন্য, সো এটাও করে নিয়েছি ভালো করে। এটা এটাও তাই একটা দিকে করতে হলো, এই যে একদিকে পিকো করেছি আর একদিকটা এরকম আছে, তো এই দিকটা আর করতে হয়নি। এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, খুব ডেলিভারের জন্য একদম পারফেক্ট, তো মা এটা ডেলিভারের জন্যই নিয়েছে, বেশ ভালো এই শাড়িটা। আর কম রেঞ্জের মধ্যে এটা নিয়েছিল মনে হয় 2100 এরকম কিছু দাম নিয়েছিল, তো খুবই সফট, গরমে পরে প্রচণ্ড আরাম এই একটা। আর এটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, এটাও কমপ্লিট হয়ে গেছে। এই শাড়িটার কালারটা খুব মিষ্টি, কি বলো তোমরা, মায়ের শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর রুহিকা এদিকে ঘুমিয়েই গেল, দেখো ও ঘুমিয়ে গেছে, ও ঘুমাক একটু, আমি ততক্ষণ মাকে শাড়িগুলো দিয়ে আসি নিচে, এখানেতে ঘুমাবো, ও এখন আর উঠবে না, কারণ সন্ধ্যা থেকে আজকে ঘুমালোই না, দিয়ে এই 9:30 সময় ঘুমালো, মানে সারা রাত জাগার জন্য 9:30 সময় ঘুমালো। 3:10 বেজে গেছে আর রুই জাস্ট এই মাত্র ঘুমালো, আজকে নিচে কিছুতেই ঘুমাতে চাইছিল না, কাঁদছিল প্রচণ্ড, দুবার ঘুমিয়ে গেল কিন্তু আবার কেঁদে কেঁদে উঠে গেল, আবার ওকে কোলে নিয়ে বসলাম খানিকক্ষণ, তারপর এখন ঘুমিয়েছে। এতক্ষণে ও নিচে শুলো আর আজকে আর সোজাভাবে শুয়নি, এইভাবেই শুয়ে পড়েছে, তো থাক এমনি করেই শুক। চলো গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা, গুড নাইট 3:10।